কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই ফেরি পার হয়ে দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানীতে আসা যাওয়া করছেন। নির্দেশনা মানার কোনো বালাই নেই কারো। সকাল থেকে ছোট ছোট যানবাহন এবং গাদাগাদি করে ওঠা যাত্রী নিয়েই শিমুলিয়া বাংলাবাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল করে। পারাপারের অপেক্ষায় ঘাটের উভয় পারে আটকা পড়ে শত শত যানবাহন। ঘাটে এসে খুব জামজট ফেরি পারের জন্য। লকডাউনের কারণে লকডাউন তো শুরু হয়ে গেছে। মাঘের লকডাউনের সাথে এটা আরো ভয়াবহ লকডাউন, এই জন্য চিন্তা করতেছি যে তাহলে আমরা দেশে যাই। এই যে বাড়ি গেছিলাম জামে পইরা, ফেরিতে কোনো গাড়ি পাই নাই, এই জন্য পিকআপে আসছি। সারাদিন হাজার হাজার গাড়ি মাঠে আটকে রাখছে, আউট গাড়ি পুলিশ টাকা খায় খায় ছেড়ে দিতেছে। তবে নৌ পুলিশ বলছে সড়কে চেকপোস্টে গাড়িগুলোকে আটকে না দিলে ঘাটে যানজট পরিস্থিতি আরো খারাপ হবে। দেখা যাচ্ছে ভাগ ভোগ দিয়ে সিএনজি অটো রিক্সা পিকআপ চুরি করে চলে আসছে, আমরা না দেখার ভান করলাম, এটা চলবে না, রাস্তায় ব্যারিকেড কড়াকড় করতে হবে। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে 19টির মধ্যে 14টি এবং পাটুরিয়া দৌলতদিয়া রুটে 18টি ফেরি চলাচল করছে। তবে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট সহ অন্যান্য যাত্রীবাহী নৌযান। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।